আমরা কারা? আমরা ইলেকট্রিশিয়ান। দয়া করে কোনো রাজনৈতিক রং লাগাবেন না, না লাল, না নীল, না গেরুয়া, না সবুজ। ভেবে দেখুন না, যারা শব্দ, আলো আর এই তারের মধ্যে জড়িয়ে থাকে, তারা যদি আপনাদের জন্য একদিন বন্ধের ডাক ডেকে দেয়, আপনারা কোথায় যাবেন ভেবে দেখবেন একবার। বাইরে প্রবল ঝড় বৃষ্টি, এই তো দেখুন না কদিন আগে আমফান গেল। আপনি বারংবার ফোন করে যাচ্ছেন আপনার নিকটবর্তী ইলেকট্রিক সাপ্লাইতে, কর্মী তো চলে আসলো সঙ্গে সঙ্গে। হাই টেনশন তার থেকে সরিয়ে দিল নারকেলের ডাল, আপনার গাছটি যেটা পড়ে গেছিল সেটি কেটে দিল, সঙ্গে সঙ্গে চলে আসলো আপনার বিদ্যুৎ পরিষেবা আপনার বাড়িতে। এই ধরুন না আপনি পাকা বাড়ি করেছেন বা নতুন ফ্ল্যাট কিনেছেন, রং, রাজমিস্ত্রি সবাইকে দিয়ে আপনার কাজ কমপ্লিট। ঘরে ঢুকবেন, আলোর দরকার, সেই আবার ইলেকট্রিশিয়ানকে ডাক, সে আলো দিয়ে সাজিয়ে তোলে আপনার ঘর। আপনার বাড়িতে বিয়ে অন্নপ্রাশন জন্মদিন, সেই তো আবারও ইলেকট্রিশিয়ানকে ডাক, ডেকোরেটার্স আপনার বাড়ি সাজিয়ে দিয়ে চলে যাবে, ক্যাটারার আপনাকে খাওয়ার দিয়ে চলে যাবে, ইলেকট্রিশিয়ানকে আপনার ডাকতে হবে আলোয় সাজিয়ে তোলার জন্য, ডাকতে হবে মনোরঞ্জনের গান শোনার জন্য। এই ধরুন না আপনি কোনো অনুষ্ঠান করছেন, আপনি শিল্পী নিয়ে এসছেন, শিল্পী গান গাইবে, কবিতা বলবে, সঞ্চালনা করবে, কত কিছুই না করবে, তার কণ্ঠস্বর পৌঁছে দেবে একজন ইলেকট্রিশিয়ান। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আমরা এই সময়টা আমাদের প্রিয়জনকে নিয়ে কাটাতে পছন্দ করি। কোনোদিন ভেবে দেখেছেন যে শিল্পী প্রতিমা বানাচ্ছে, তিনিও মহালয়ের দিন অথবা পঞ্চমীর দিন মাতৃ প্রতিমা মাতৃমণ্ডপে পাঠিয়ে দেন, যিনি আমাদের ডেকোরেটার্সের কাজ করছেন তিনিও প্যান্ডেলটি বানিয়ে পঞ্চমী অথবা মহালয়ের দিন সমাপ্তি ঘটায়, যিনি ঢাক বাজান, যিনি পুরোহিত, তিনিও দশমীর সকালে তার ছুটি। যারা পুজো পরিচালনা করে তারাও ভাষণ শেষে আলিঙ্গন করে আসছে বছর আবার হবে। কিন্তু একবারও ভেবে দেখেছেন যে মানুষটা প্রথম দিন থেকে মাইক বেঁধেছে, মাতৃ প্রতিমার মুখে আলো দিয়েছে, ভাষণের দিন আপনাদের সাথে, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য গান বাজিয়ে নিয়ে গেছে, শেষ পর্যন্ত সে কি বাড়ি গেছে, তার কিন্তু ছুটি নেই। এটা কি সত্যিই প্রশংসনীয় নয়? একবার নিজেকে প্রশ্ন করুন। মানছি সমাজে চলতে গেলে আমাদের একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, তাই বলি কি এই পেশার মানুষদের একটু গুরুত্ব দিতে শিখুন, গুরুত্বটা জানতে শিখুন, বুঝতে শিখুন। সমস্ত ইলেকট্রিশিয়ানের পক্ষ থেকে এ এক বার্তা।